আপনার বাপ বাড়ির কারো বুকে ব্যথা এবং আপনি তাকে গ্যাসের ওষুধ খাওয়াচ্ছেন বা নিজে খাচ্ছেন এবং ভাবছেন এই বুকের ব্যথাটা একটু পরেই সেরে যাবে। এই সেরে যাওয়ার জন্য অপেক্ষা করতে করতে যখন আপনার সব কিছু শেষ, তখন বুঝলেন যেটা আসলে গ্যাসের ব্যথা না, এটা ছিল হার্ট অ্যাটাক। কিন্তু তখন আপনার কিছুই করার নেই। অথচ আপনার হাতে যদি মাত্র পাঁচটি টাকার ওষুধ থাকতো, তাহলে আপনি এই হার্ট অ্যাটাক থেকে আপনার নিজেকে অথবা প্রিয়জনকে বাঁচাতে পারতেন। তো আজকের ভিডিওতে আমরা খুব সহজে হার্ট অ্যাটাক হলে কী করতে হবে, কী করতে হবে না, এই সমস্ত কিছু শিখব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখি তাহলে। হার্ট অ্যাটাক হচ্ছে কি না, তাহলে আমাকে প্রথমে বুঝতে হলে এর লক্ষণগুলো আমাকে জানতে হবে। এর প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা। ব্যথাটা হবে বুকের একদম মাঝখানে অথবা বাম সাইডে। এই ব্যথাটা আপনার বাম হাত দিয়ে নিচে নেমে যেতে পারে, একদম বাম হাত পর্যন্ত যেতে পারে, বাম সাইড দিয়ে কাঁধ দিয়ে চোয়াল দিয়ে মাথা পর্যন্ত উঠে যেতে পারে, বাম সাইড তো ব্যথা হতে হতে পেটের দিকে নামতে পারে কিছুটা, অথবা পিছন দিকে একদম ঘাড় দিয়ে একদম আপনার পিছনে ব্যথা হতে পারে। তাহলে মনে রাখেন বুকের মাঝখানে এবং বাম সাইড দিয়ে ব্যথা, এর প্রথম লক্ষণ। আর এই ব্যথাটার বৈশিষ্ট্যটা কী হবে? বৈশিষ্ট্য হবে এরকম যে এই ব্যথাটা কন্টিনিউয়াস হতে পারে, মানে ব্যথাটা টানা ব্যথা, অথবা একটু ছাড় দিয়ে দিয়ে হতে পারে, কিন্তু ব্যথাটা অনবরত আসতে থাকবে এবং পরবর্তী সময় ব্যথাটা বাড়তে থাকবে। আপনি গ্যাসের ওষুধ একটা খেয়ে ফেলেছেন, তবুও দেখছেন এই ব্যথাটা গ্যাসের মতো ব্যথাটা কমছে না। আচ্ছা, এর সাথে লক্ষণ কী? যে আপনার বুকটা চেপে ধরেছে, আপনার মনে হবে কেউ আপনার বুককে চেপে ধরেছে, অথবা আপনার বুক এবং গলা দিয়ে কোনো একটা কিছু আটকে আছে যেটা বের হচ্ছে না। এইটা হচ্ছে ব্যথার বৈশিষ্ট্য। এবার দ্বিতীয় পয়েন্টে আসেন, সেটা হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট অনেক ক্ষেত্রেই দেখা যায় এসব রোগীর ক্ষেত্রে, যে রোগী ঠিকভাবে শ্বাস নিতে পারে না, তার মনে হবে তার সমস্ত নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তৃতীয় বৈশিষ্ট্য কি? রোগী অনবরত ঘেমে যাবে, রোগী স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঘামবে, তার হাঁসফাঁস লাগবে, সমস্ত কিছু সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, সে মাটিতে পড়ে যেতে পারে। এর সাথে কি হতে পারে? তার পেটের ব্যথা হতে পারে, তার বমি হয়ে যেতে পারে। তাহলে আমরা এর লক্ষণগুলো জানলাম। এবারে আসেন এর চিকিৎসা নিয়ে। আমি প্রথমে বলেছি মাত্র 5 টাকার ওষুধে আমরা প্রাথমিক চিকিৎসাটা শুরু করতে পারি। তো এই চিকিৎসা শুরু করার আগে আমাকে প্রথমে কী করতে হবে, খুব ভালোভাবে খেয়াল করুন যে এটা নিজের ক্ষেত্রে হলে একভাবে করতে হবে, এবং অন্যজন আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব বা রাস্তায় কেউ যাকে পেয়েছেন তার ক্ষেত্রে হলে অন্যভাবে করতে হবে। আপনি যদি নিজে রোগী হন বা নিজের বুকে ব্যথা হয়, তাহলে কী করবেন? প্রথমেই সবার আগে শাউট ফর হেল্প, মানে আপনি সাহায্য চাইবেন মানুষের কাছে। এই সাহায্যটা কীভাবে হবে? আপনি যদি নিজের বাসায় থাকেন বা আপনার কর্মক্ষেত্রে থাকেন, তাহলে আপনার কলিগকে বা নিজের বাসার লোককে অবশ্যই সবার আগে জানাতে হবে আপনার বুকে ব্যথা করছে, ঠিক আছে? এবং আপনাকে সেই সময় কোথাও বসে যেতে হবে। আপনি একটা সুন্দর পরিচ্ছন্ন কোনো জায়গাতে আপনি জাস্ট বসে যাবেন, মানে সে অবস্থায় আপনি দৌড়াদৌড়ি করবেন না, সে অবস্থায় আপনি নিজে ওষুধ খুঁজতেও যাবেন না। আপনি যদি জানেন যে আপনার বাসার অমুক টেবিলের অমুক কর্নারে একটা ওষুধ রাখা আছে, এটার যে ওষুধগুলো আমি পরে বলবো, তবু আপনি নিজে সেটা খুঁজতে যাবেন না, আপনি কাউকে হেল্প করতে বলবেন। আচ্ছা, আপনি যদি কোনো এমন একটি রুমে থাকেন যে রুমটা ভেতর থেকে লক করা, তালা দেওয়া, তাহলে আপনি সবার আগে অন্তত চেষ্টা করবেন সেই দরজার ছিটকিনিটা খুলে বাইরে যেতে, কারণ পরবর্তী সময়ে মানুষ যে আপনাকে সাহায্য করতে আসবে, আপনি যদি রুমের ভেতরে থাকেন তাহলে আপনি সাহায্যটা কিন্তু পাচ্ছেন না। একইভাবে যদি আপনি নিজে রোগী না হয়ে অন্য কেউ রোগী হয়, তাহলে আপনি প্রথমে তাকে ধরে বসিয়ে দিবেন কোনো একটা জায়গাতে, কারণ রোগী যদি ছটফট করে তাহলে কিন্তু আপনার জন্য রোগীর হার্টের সমস্যা আরও বাড়তে থাকবে। আচ্ছা, রোগী বসিয়ে দেওয়ার পরে যদি দেখেন রোগী বমি করছে, তাহলে রোগীকে অবশ্যই এক কাত করে দেবেন। যদি রোগী শুয়ে থাকে তাহলে তার একদম গলাতে ফুসফুসে চলে যেতে পারে, তাহলে রোগীর অবস্থা খারাপ হবে। এবং আপনিও অন্য কোনো মানুষকে বলবেন যে অমুক ব্যক্তি বা আপনার অমুকের হার্ট অ্যাটাক হয়েছে, জরুরি ভিত্তিতে সাহায্যের জন্য। এবার আসেন
দ্বিতীয় এবং খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সেই মুহূর্তে দেওয়া ওষুধ। সেই মুহূর্তে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটাকে বলা হয় অ্যাসপিরিন। আপনি দেখুন, আমি সমস্ত কোম্পানির অ্যাসপিরিনের নাম দিয়ে দিয়েছি, বেশ কিছু কোম্পানির। তো এই অ্যাসপিরিনগুলো খেয়াল করুন যে এখানে 75 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম এবং 300 মিলিগ্রাম ওষুধ আছে। তো মনে রাখবেন যে হওয়ার সাথে সাথে অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেটা আমরা 300 মিলিগ্রাম রোগীকে সাথে সাথে আমরা খাওয়াই দিব। তো এই 300 মিলিগ্রাম ওষুধ দুইভাবে খাওয়ানো যেতে পারে। 300 মিলিগ্রাম ডাইরেক্ট ট্যাবলেট একটা খাওয়াই দিতে পারেন, অথবা 75 মিলিগ্রামের 4টা ট্যাবলেট একসাথে খাওয়াই দিতে পারেন। আমি ওষুধের নামগুলো দিয়ে দিয়েছি, যদিও কোনো কোম্পানির সাথে আমার কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট নেই, এটা শুধুমাত্র আপনাদের জানার জন্য ওষুধের নামগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ওষুধটি চুষে খেতে পারে, ওষুধটি গুঁড়া করে অনেক সময় খাইয়ে দেওয়া যেতে পারে বা চিবিয়ে খেতে পারে। তবে এই ওষুধগুলো পানি দিয়ে একদম যদি খেয়ে ফেলা হয় নর্মাল ওষুধের মতো, তাহলে কাজ করতে দেরি হয়, আর আমার সেই মুহূর্তে দরকার খুব দ্রুত কাজ করা। 75 মিলিগ্রামের প্রতিটার দাম হচ্ছে 50 পয়সা করে, সুতরাং এই 4টা ওষুধে আমার খরচ হবে মাত্র 2 টাকা। এরপরে 3 টাকা খরচের যে ওষুধটা আমি বলবো সেটাকে বলা হয় নাইট্রোগ্লিসারিন। এটা সাবলিঙ্গুয়াল মানে জিভার নিচে দিতে হয়। এটা হচ্ছে 0.5 মিলিগ্রাম, ওষুধের নাম দেখুন, জিভার নিচে আপনি দিয়ে দিলেন তাহলে খুব সাথে সাথে দ্রুত এটা শরীরের ভিতরে যে চলে যাবে। অথবা 2.6 মিলিগ্রাম, এই ওষুধগুলোর নাম দেখুন, এই ওষুধগুলো আপনি রোগীকে মুখের ভিতর দিয়ে খাওয়াই দিতে পারেন। দেখুন যে এখানে প্রায় 3 টাকা, সুতরাং আগেকার 2 টাকা এবং পরের এই 3 টাকা, এই 5 টাকারই শুধু ওষুধটা আপনাকে ইমার্জেন্সি দিতে হবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে এই 2টে ওষুধ দিলেই রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং সেই সময় সময় পাওয়া যায়, এবং পরবর্তী সময়ে আপনি ডাক্তারের কাছে বা হসপিটালে নিয়ে যে রোগীর বিভিন্ন যে আমরা টেস্ট করি, ইসিজি করি, ট্রোপনিন টি করি বা অন্যান্য যা করি, আমরা ইকোকার্ডিওগ্রাফি করি বা যা কিছু করি, করে টুরে নিয়ে আমরা রোগীকে পরবর্তী সময়ে রোগী এনজিওপ্লাস্টি করা লাগতে পারে, ভালভ চেঞ্জ করা লাগতে পারে, বা রোগী শুধু ওষুধেই ভালো হয়ে যেতে পারে। তো এই যে সময় পাওয়া একটা মানুষকে একটা খুব খারাপ কন্ডিশন থেকে আবার তাকে ভালোর পথে নিয়ে যাওয়ার জন্য সময়টুকু পাওয়ার জন্য এই 5 টাকার ওষুধই যথেষ্ট। এই যে নাইট্রোগ্লিসারিন আমরা দিচ্ছি, এর চেয়ে কিন্তু একটা ভালো উপায় আছে, সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন স্প্রে। ওষুধের নামগুলো দেখুন, এই স্প্রেটা আমরা জিভার নিচে একবারে 2 চাপ দিয়ে অপেক্ষা করতে পারি, অথবা একবার 1 চাপ জিভার নিচে দিয়ে 5 মিনিট পর আমরা খেয়াল করব ব্যথাটা কমে যাচ্ছে কি না। যদি না কমে তাহলে 5 মিনিট পর আরেক চাপ দিব। তবে মনে রাখবেন যে প্রতি 15 মিনিটের ভেতরে 3 চাপের বেশি কখনোই ব্যবহার করা এটা উচিত হবে না। এটা আসলে আমরা ব্যবহার করি অ্যানজাইনার ব্যথা কমানোর জন্য। এখানে আসলে অনেকগুলো ফ্যাক্ট আছে, যে অ্যানজাইনার ব্যথা একরকম, আপনার এমআই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান তার ব্যথা একরকম। আমি খুব সহজে একটা সাধারণ মানুষের জন্য বোঝানোর জন্য আমি সবগুলোকে একসাথে করি, যে বুকের ব্যথা হলে, হার্টের সমস্যা হলে কী হবে সেগুলো বলেছি, আমি বলার চেষ্টা করেছি। তাহলে আমি যে ওষুধগুলোর নাম বললাম, এই ওষুধগুলো আপনার বাসায় অবশ্যই কিনে রেখে দিবেন, এবং এটা আপনার বাড়ির লোককে জানানো থাকতে হবে বা আপনার নিজের কাছে জানতে হবে যে ওষুধটা ঠিক কোথায় থাকে। কারণ কতদিন পর ওষুধটা আপনি লাগবে আপনি জানেন না, এবং ওষুধের মেয়াদ শেষ হয়ে গেলে সেটাকে ফেলে দিয়ে আবার নতুন মেয়াদের ওষুধ নিয়ে এসে আপনি অবশ্যই আপনার বাসায় রেখে দেবেন এবং বাড়ির সবাইকে জানিয়ে রাখবেন। এখন আপনি সেই ওষুধটা আপনার রোগীকে দিয়েছেন বা আপনি নিজে আপনার খাওয়া হয়ে গেছে, এরপর যেটা করতে হবে যে আপনাকে হেল্প করতে হবে রোগীকে। রোগীকে নিয়ে কোনো একটা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনাকে যেতেই হবে, যেখানে আপনার হার্টের রোগের চিকিৎসা হয়। তো নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে কাছে অ্যাম্বুলেন্সের নাম্বার থাকতে হবে, এবং অ্যাম্বুলেন্সের নাম্বার নিয়ে আপনি রোগীটাকে অবশ্যই যত দ্রুত সম্ভব আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এখন নিয়ে যাওয়ার সময় আপনি কী করবেন না, এগুলোটা খুবই দরকারি। সেটা হচ্ছে, নিয়ে যাওয়ার সময় কখনো বেশি উত্তেজিত হওয়া যাবে না। আপনি নিজেই যদি রোগী হন বা আপনার সাথের লোক যদি রোগী হয়, আপনি যদি অনেক বেশি উত্তেজিত হয়ে যান, তাহলে হার্টের যে পাম্প করার যে ক্ষমতা, যে রক্ত লাগত, শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা ব্যাহত হবে এবং রোগীর অবস্থা খারাপ হবে। সুতরাং কোনোভাবে প্যানিকড হওয়া যাবে না, নিজের ক্ষেত্রে হলেও প্যানিকড হওয়া যাবে না, এবং রোগী হলে রোগীকে অনবরত অ্যাসুরেন্স দিতে হবে, আপনি ভালো আছেন, আপনার কোনো সমস্যা নাই, আপনি ভালো হয়ে যাচ্ছেন। এই মানসিক শক্তিটা, মানসিক দৃঢ়তাটা খুব দরকার। এরপর যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটাকে বলা হয় ABC। এতে হচ্ছে এয়ারওয়ে দেখতে হবে।
আপনার রোগী যখন সে শুয়ে আছে, আপনি খেয়াল করে দেখবেন যে শ্বাস নেওয়া সে বমি টমি করে মুখ নাক এগুলো ভর্তি করে ফেলেছে কিনা। যদি ফেলে তাহলে সাথে সাথে কিছুদের মুছে দিতে হবে, মানে তার বাতাস নেওয়ার রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে যেন সে শ্বাসটা নিতে পারে। দ্বিতীয় দেখতে হবে তার ব্রিদিং হচ্ছে কিনা, সে শ্বাসটা নিতে পারছে কিনা ভেতর থেকে, মানে রাস্তা তো ক্লিয়ার আছে কিন্তু শ্বাসটা নিতে পারছে কিনা। এই ব্রিদিং যদি না নেয় তাহলে আমরা চিবুকটা ধরে একটু উপরে উঠিয়ে নিয়ে এবং নাকটা বন্ধ করে মুখে মুখের সাথে মুখ লাগিয়ে আমরা রোগীকে শ্বাস দিতে পারি। এবং শীতে হচ্ছে সার্কুলেশন, ABC বললাম। সার্কুলেশন মানে তার হার্টবিটে রক্ত প্রবাহ চলছে কিনা, তার হার্ট ঠিক আছে চলছে কিনা। যদি আপনি এ পর্যায়ে দেখেন যে রোগীর হার্টই চলছে না, মানে রোগী সম্পূর্ণ ফেইন্ট হয়ে রোগী পড়ে গিয়েছে এবং রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া টোটালি বন্ধ, তখন আমাকে CPR দিতে হবে। CPR মানে হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এটার প্রক্রিয়াটা আপনাকে আমি বলি। প্রথমে এক হাতের ভিতর আর এক হাত এভাবে করে ঢুকে ইন্টারলক করে ফেলতে হবে। এই লক করে নিয়ে একদম রোগীর বুকের মাঝখানে হাত রেখে চাপ দিতে হবে। আমরা ভিডিওটি দেখুন, ভালোভাবে খেয়াল করুন। এই বুকে যে আমরা চাপ দিব, এই চাপটা প্রতি মিনিটে প্রায় 100 বার দিতে হবে, মানে খুব দ্রুত চাপ দিব এবং প্রায় 2 ইঞ্চি মতো এমন জোরে চাপ দিব যে 2 ইঞ্চি মতো বুকটা বসে যায়। এবং এই টানা 30 বার এভাবে টানা আমি চাপ দিতে থাকবো। এবং চাপ দেওয়ার পর, প্রতি 30 বার টানা চাপ দেওয়ার পর আবার 2 বারের জন্য আমরা মুখ থেকে মুখে শ্বাস দিব। 2 বার শ্বাস দেওয়া শেষ আবার আমরা টানা 30 বার চাপ দিব। এইভাবে কিছুক্ষণ করলে সাধারণত দেখা যায় যে হৃদযন্ত্রের ক্রিয়াটা ফিরে আসে। যদি না আসে, যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত এটা চালিয়ে যেতে হবে এবং রোগীকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। মানে এই প্রক্রিয়া যদি থাকে আপনি করতে পারেন, তাহলে অনেক রোগীর জীবন বা নিজের আত্মীয় জীবন আপনি বাঁচাতে পারবেন। তবে একটা জিনিস আমি বলে রাখি, আমরা যে অ্যাসপিরিন ব্যবহার করেছি বা নাইট্রোগ্লিসিন ব্যবহার করেছি, এসব ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এবং আপনার রোগীর যদি আলসার থাকে এবং আলসারের জন্য গ্যাস্ট্রিক কোনো কারণে আলসার হয়ে থাকে, তাহলে যদি আমরা সেক্ষেত্রে অ্যাসপিরিন ব্যবহার করি তো সেটা হিতে বিপরীত হয়। অনেক সময় রক্তক্ষরণ যেটা হয় আলসারের জন্য ব্যথা, সেটা আর অনেক বেশি বেড়ে যায়। অ্যাসপিরিনেরও এরকম কিছু, সাথে সাথে নাইট্রোগ্লিসারিনেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিন্তু তাহলে যদি গ্যাসের আলসার থাকে তাহলে সেই রোগীর ক্ষেত্রে অ্যাসপিরিন ব্যবহার করাটা খুব একটা ঠিক হবে না। তো যাই হোক, আমরা যেটা বলতে চেয়েছি যে একটা স্বাভাবিক মানুষের জন্য আমার কি কি ওষুধ দিলে সেই মুহূর্তে জীবন রক্ষা করা সম্ভব, সেগুলো আমরা আসলে বলতে চেয়েছি। মেন কথা হচ্ছে যে একটা বুকে ব্যথা হলে কখনোই অবহেলা করা যাবে না, কারণ আপনার বুকের ব্যথা এমন স্বাভাবিকভাবে হতেই পারে যেটা গ্যাসের ব্যথা। তাহলে আপনি যদি পদ্ধতিগুলো মেনে আপনি ডাক্তারের কাছে যান এবং দেখেন যেটা সমস্যা নেই, ওকে, আপনি কিন্তু আপনার জীবনটা কিন্তু বেঁচে গেল। কিন্তু যদি আপনি মনে করেন যে এটা হয়তো বুকের গ্যাসেরই ব্যথা, আমি ওষুধ খেয়ে দেখি পাশে পরে ব্যথা না কমলে যাব, এই যে না কমলে যাব চিন্তা করতে করতেই আপনার জীবনটাই শেষ হয়ে যেতে পারে। সুতরাং নিজের এবং নিজের পরিবারের লোকদের প্রতি সচেতন হন। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সেই মুহূর্তে কী করা দরকার সেটুকু শিখলাম। এরপরে আমরা না হয় হার্ট অ্যাটাক কীভাবে আমরা এটাকে প্রতিরোধ করবো বা হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পর কী কী ব্যবস্থা নিব সেগুলো আমরা পরে ভিডিওগুলোতে দেখব। সুতরাং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।